একটা পিস পেয়েছি মানে মাংসের। ওই বিয়ে বাড়িতে সবাই গার্লফ্রেন্ড পটিয়েছি, ওটা ঢুকে দেখি রাক্ষস সব বসে আছে আর কি। तो कैसे हैं आप लोग? बहुत बुरे हैं हम लोग, भोसड़ी के अंदर से खोल के बजा देंगे, तुझे पता भी नहीं चलेगी। শুরু হয় ঠিক এরকম ভাবে, আমরা টোটো থেকে নামলাম এবং দাঁড়ালাম যে পিসি বাড়ি যাওয়ার রাস্তা ধরে। ওখানে একটা বিশাল বড় শিব মন্দির আছে, শিব মন্দিরের ভিউ তোমাদেরকে দেখাবো। তোরা এখনো যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করনি, তা এক্ষুনি যাও গে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা টিপে বেল নোটিফিকেশনটা অন করে দাও, যাতে প্রত্যেকটা ভিডিও আমার পাও। আর ভিডিও কেমন চলেছে মন্দির বাজারে, আর আমাদের সেই মন্দির বাজারে মানে বিখ্যাত মন্দির, মন্দিরে নিয়ে পড়াটা কন্টেন্ট বানাবো আমি। তা আমার এখান থেকে আর মন্দিরটা মানে অনেক বছর পুরনো যেহেতু, আর কিছু বলবো না, তো চলো কি হচ্ছে। তো সকাল সকাল বাবা ভোলেনাথকে দর্শন করে আমাদের দিনটা শুরু হলো। তো আমরা এখন যাচ্ছি পিসির বাড়ির দিকে। তারপরে এনোটা মারতে যেহেতু ভুলে যেত, তো আজকে এনোটা তাড়াতাড়ি মেরেই দিই। ওয়েস্ট বেঙ্গল ব্লগ ব্লগ আর কিছু বাসাটো সবাই কিছু কিছু পরিস্থিতিটা এরকম, যা আজকে আমাকে বাঁদর হয়ে যেতে হয়েছে। আমার বিয়েতে সেদ্ধ হতে এসেছি ভাই, বিশ্বাস কর কাছাকাছি। তা ভাই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক শেয়ার অবশ্যই করবে এবং বন্ধুদেরকে অনেক বেশি করে ছড়াও ভিডিওটা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভালো লাগলে কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, বিয়েবাড়ি ব্লগই ছাড়বো বলে দেবো, চলো বাই। ওখানে পৌঁছে যা হলো, তুমি আমায় বোঝো না, আমি তোমাকে ছাড়া কিছু ভালোবাসি না। 12 hours later তারা সেই লেভেলের আমি আজ সন্ধ্যাবেলা হয়ে গেছে, মানে মানে বই বাড়ি যাচ্ছি, তাই থামস আপ ঝুলতে ঝুলতে যাবো খেতে খেতে। A few moments later খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আমাদের নতুন বৌদিকে ঢুকতে, ভিতরে ঢুকছি এখন। সাইড প্লিজ, সাইড প্লিজ। মা কোথায়? দাঁড়া।
আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে তুতুর 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 তুষানায় বাজিয়ে আরে আমাদের ফটোগ্রাফার বিয়ে বাড়িতে এসে নতুন একটা গার্লফ্রেন্ড পটিয়েছি, তা গার্লফ্রেন্ডটাকে এই চল কষ্টের পরে আমি ভেবেলাম একটু খেতে বসবো, ভিতরে ঢুকে দেখি রাক্ষসের মতো সব বসে আছে আর গিলছে দু হাত ভরে, মানে আমাদের খাবার ইতিমধ্যে আজকে খেতে চলে এসেছি, অলরেডি খাওয়া পাচ্ছি মানে ওইরকম ভাবে। তা মেনুতে করে কি কি আছে? সাদা ভাত, মুগের ডাল, এই মুড়ি ডাল, মুড়ি ডাল, এই যে মেনু আছে সবগুলো দেখে খুব জমিয়ে খাওয়াও হবে। জানি না অনেকটা ফুচকা খেয়ে বলেছি কত খেতে পারবো, একসময় রেকর্ড ছিল আমার খুবই খাসি খাওয়ার খেতে পারবো। আমি এক্ষুনি খেয়ে কমপ্লিট করে উঠলাম, আইসক্রিম আর যেটা কোনো খাওয়া হয়নি খাবো। তা তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। তা ভিডিওটা আমাকে এখানে শেষ করতে হবে, এখানে ঘুমও পেয়ে গেছে বুঝতে পারছো কথাবার্তা শুনে। তা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিও নিয়ে, তা এখন বাই। 12 hours later ve meta tere utte senti hoi bali virdi kade kise nu na ditta siga 95 kise nu na ditta siga 95 kise nu na ditta siga ve meta tere utte senti hoi bali virdi kade kise nu na ditta siga 95 ve main hawa vich pariyan de কেন বলো না তুমি আমায় বোঝো না, আমি তোমাকে ছাড়া কিছু ভালোবাসি না। কথা বললে কি হবে? কথা সব কম আসতে পারো না, খুশি হবো গরুর সঙ্গে জোরে কথা বলবে। আজকের ভিডিওটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানাবে, আর যারা এখন সাবস্ক্রাইব করে দাও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে একটা।